তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটা ওয়ালেটের অফার নিয়ে আসছি। এটা খুব ভালো অফার, আপনারা কেউ মিস করবেন না। কেওয়াইসি করলে আপনারা ইনস্ট্যান্ট পেমেন্টটা পেয়ে যাবেন, কিন্তু টোকেনটার বর্তমান ভ্যালু নাই, কিন্তু $10 থেকে $15 ভ্যালু হতে পারে। তো আপনারা ফার্স্ট অফ অল কী করবেন, এখানে যেই লিঙ্ক দেওয়া আছে জয়েন লিঙ্ক, এই জয়েন লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, তো আমি দেখাই দিতেছি। তো আপনারা ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে হবে। তো এখানে আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল যে এনআইডির আপনার নেমটা আছে, ফুল নেমটা আছে, এখানে ফার্স্ট অফ অল এনআইডির ফুল নেমটা দিবেন। দেন আপনারা কী করবেন, সেকেন্ডে আপনার ফোন নাম্বার দিবেন অথবা ইমেল দিবেন। তো ইমেল দেওয়াটাই বেটার, তো ইমেল দিবেন আপনাদের। দেওয়ার পর আপনারা একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে টিকমার্কটা আছে টিকমার্ক দিবেন। দেওয়ার পর আপনারা এখানে যে ক্রিয়েট অপশন আছে, যেখানে ক্রিয়েট অপশন, ক্রিয়েট অপশনের উপর ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আপনারা যখন আপনাদের এনআইডির নাম এবং কি ইমেল আর পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করবেন, তখন আপনাদের বলবে যে অ্যাপসটা ডাউনলোড করার জন্য। তো আপনারা এখান থেকে যে অপশনটা আছে নিচের দিকে, যে অপশন আছে, এখান থেকে গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, বা এখানে ক্লিক করলেও আপনারা ডাউনলোড করতে পারবেন। তো অ্যাপসটা আপনারা ফার্স্ট অফ অল ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা যখন অ্যাপসটা ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনাদের আপনার জিমেলে চলে আসবেন। চলে আসার পর দেখবেন যে এখান থেকে BNDC থেকে একটা মেসেজ দিছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য। তো আপনারা এটার উপর ক্লিক করবেন। নর্মালি ক্লিক করার পর দেখবেন যে এই যে অ্যাক্টিভ নাও, এটার উপর ক্লিক করবেন, অ্যাক্টিভটা করে নেবেন। তো অ্যাক্টিভটা করলে আপনার কীরকম, এখানে ক্লিক করলে কীরকম ইন্টারফেস আসবে আমি দেখাই দিতেছি। এটার উপর ক্লিক করবেন, তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে আপনার অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট। তো আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে, তো আপনারা চলে যাবেন আপনাদের অ্যাপসটা ওপেন করার জন্য। তো ভিউয়ার্স, অ্যাপসটা ডাউনলোড হওয়ার পর আপনারা দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এটা অ্যাপসটা ওপেন করবেন, ওপেন করার পর আবার ডাউনলোড নেবে। দেখেন এখানে ডাউনলোড নেবেন 100% হবে যখন, তখন আপনার অ্যাপসটা ওপেন করতে পারবেন। তো আপনাদের 100% কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনারা অ্যাপসটা ওপেন করতে পারবেন। এর আগে আপনারা এখান থেকে যাবেন না, আপনারা এই ইন্টারফেসটাই রাখবেন। যখন 100% হবে তখন আপনাদের নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে। তো ভিউয়ার্স, 100% হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো আপনারা এখান থেকে যে স্ক্রল করে করে, এইদিকে স্ক্রল করে করে একদম লাস্ট পেজে চলে যাবেন। তো আমি দেখাই দিতেছি। তো আপনারা লাস্ট পেজে চলে আসলে আপনারা এখানে দেখবেন যে গেট স্টার্ট করে লেখা, এখানে গেট স্টার্ট। তো আপনারা গেট স্টার্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এরকম সাইন আপের উপর একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনারা এখানে সাইন আপ তো করবেন, অবশ্যই আপনারা সাইন আপ করে নিয়েছেন। তো আপনারা এখানে নিচে দেখতে পাইতেছেন সাইন ইন লেখা, আমি যেখানে টিক মার্ক দিয়ে দিয়েছি যে এখানে সাইন ইন লেখায় সাইন ইনের উপর ক্লিক করবেন। তো ভিউয়ার্স, সাইন ইনের উপর ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে আপনার ইমেল দিতে বলবে, আপনার পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনার ইমেলটা আর পাসওয়ার্ডটা দিবেন, দেন সাইন ইনের উপর ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাইতেছেন সাইন ইনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আপনারা দেখবেন যে আপনাদের OTP চাবে, তো একটা OTP আসবে, আমি দেখাই দিতেছি কীরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে, যখন আপনারা সাইন ইন করবেন। সাইন ইনের পর এরকম একটা ইন্টারফেস আসবে, তো দেখেন দিন অ্যাক্টিভ নাও উপর ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন, এই যে অ্যাক্টিভ নাও, এটার উপর ক্লিক করবেন। তারপর আপনারা দেখবেন যে আপনার ইমেলে একটা কোড চলে গেছে, যে এরকম একটা কোড চলে গেছে। কোথায় যাবে, আপনার ইমেল প্রমোশন যে অপশনটা আছে ওই অপশনটা একটু কোডটা চলে যাবে। তো আপনারা ওখান থেকে আপনার কোডটা নিয়ে আপনার অ্যাপসের ভিতর দেওয়ার পর আপনারা দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পর আপনারা এই যে ব্যাক বাটন আছে, এই ব্যাক বাটন উপর ক্লিক করবেন, ব্যাক চলে যাবেন। তো আপনারা ফার্স্ট অফ অল কী করবেন, এই 3 ডটের উপর ক্লিক করবেন। 3 ডটের উপর ক্লিক করার পর এই যে আমি দেখাই দিয়েছি যে এই জায়গায় 3 ডটটা আছে, এই যে 3 ডটটা, এই 3 ডটের উপর ক্লিক করবেন। তো 3 ডটের উপর ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর দেখবেন যে এখানে কান্ট্রি লেখা আছে, এই যে কান্ট্রি, তো কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আপনারা। তো কান্ট্রিটা কীভাবে সিলেক্ট করবেন আমি দেখাই দিতেছি, যে এখানে কান্ট্রির উপর ক্লিক করবেন আপনারা। তো ক্লিক করার পর আপনাদের এরকম সার্চ বাটন থাকবে, তো সার্চে আপনি বাংলাদেশ লিখবেন, লেখার পর এখানে টিক দিবেন, এখানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখুন আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে নিছি, তো এখানে দেখুন বাংলাদেশ আছে, যে এখানে বাংলাদেশ আছে। তো আমরা ব্যাক বাটনে ক্লিক করবো, এখানে দেখুন কর্নারে ব্যাক বাটন আছে, ব্যাক বাটনে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি কী করবেন, যে উপরে দেখেন KYC লেখা আছে, KYC-র উপর ক্লিক করবেন, KYC নাও। তো ভিউয়ার্স, KYC নাও উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে আপনারা দেখবেন স্টার্ট লেখা আছে নিচের দিকে, স্টার্টের উপর ক্লিক করবেন। তো ভিউয়ার্স, স্টার্টের ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো দেখুন এখানে ভিয়েতনাম দেওয়া আছে, তো ভিয়েতনামের জায়গায় আপনারা আদার্স দিবেন। এখানে ক্লিক করলে আদার্স চলে আসবে। তারপর দেওয়া আছে দেখেন এই যে আইডি কার্ড, এটা পাসপোর্ট হয়ে যাবে। তো আপনার এটা চেঞ্জ করার দরকার নেই। আপনার ডকুমেন্ট যেটা এনআইডি যে নাম্বারটা আছে ওটা দিবেন, আপনার ডেট অফ বার্থ দিবেন, আপনার ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল দিবেন। দেন আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আপনার নামটা অটোমেটিক নিয়ে নেবেন, নামটা দেওয়া লাগবে না। পরে এখানে যে নেক্সট আছে নেক্সটের উপর ক্লিক করবেন। আমি দেখাই দিই কীভাবে ফিল আপ করতে হবে এটা। তো ভিউয়ার্স, দেখুন এইভাবে আপনার এটা ফিল আপ করতে হবে। তো আপনি এখানে ফিল আপ করার পর আপনি নেক্সটের উপর ক্লিক করবেন নর্মালি।
তো নেক্সট উপর ক্লিক করার পর আপনার এনি কার্ডটা এখানে রাখবেন, এই যে মাঝখানে যে জায়গাটা আছে এখানে এনি কার্ডটা রাখবেন। এখানে ক্লিক অপশন আছে, ক্লিকের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এনি কার্ডের পিকটা অটোমেটিক ক্যাপচার করে নেবে ওরা। দেখুন ক্যাপচারের পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পর আপনারা কী করবেন, এখানে নেক্সট আছে, নেক্সটের উপর ক্লিক করবেন। এনআইডি কার্ডের কাজটা শেষ হওয়ার পর আপনারা কী করবেন, এই যে এখানে আপনার সেলফি তুলতে বলবে, আপনার এখানে ফেসটা রাখবেন। ফেসটা রাখার পর এই যে এখানে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম ওটিপি আসবে, ওটিপিটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে। 12 ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে আপনার অ্যাপ্লিকেশনটা ওরা অ্যাপ্রুভ করে নেবে, আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে কেওয়াইসিটা কমপ্লিট করবেন, সবাই কাজটা করে নেবেন। অবশ্যই 10 থেকে $15 মতো ইনকাম হতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন।